মাত্র 2.2 মাইক্রোমিটারের ভুলের কারণে 1.5 বিলিয়ন ডলারে তৈরি নাসার হাবল টেলিস্কোপ যখন ব্যর্থতায় পর্যবসিত হল, কিংবা উত্তর সাগরে একটি তেল ও গ্যাসের খনিতে পাম্পের প্রেশার সেফটি ভালভ লাগাতে ভুলে যাওয়ায় ভয়াবহ বিস্ফোরণ এবং 167 জনের প্রাণহানি সহ 3.4 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি, ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য এবং ব্যয়বহুল 10 ভুল নিয়ে থাকছে আজকের পর্ব। পাইপার আলফা স্কটল্যান্ডের উপকূল থেকে 190 কিলোমিটার উত্তর পূর্বে উত্তর সাগরের বুকে 1976 সালে স্থাপন করা হয়েছিল পাইপার আলফা ওয়েল প্রোডাকশন প্ল্যাটফর্ম। পরবর্তীতে এখান থেকে গ্যাস উত্তোলনও শুরু হয়। 1988 সালের 6 জুলাই এদিন রাতে সংঘটিত হয় ইতিহাসের অন্যতম মনুষ্য সৃষ্ট দুর্যোগ। 6 জুলাই দুপুর 12টা প্ল্যাটফর্মের 2টি গ্যাস কনডেনসেট পাম্পের একটি পাম্পের প্রেশার সেফটি ভালভ খুলে রাখা হয়েছিল মেইনটেন্যান্সের জন্য। সে জায়গায় একটি সাময়িক ডিস্ক কভার লাগিয়ে রাখা হয়েছিল, কিন্তু কাজ শেষ না হয় ডিস্ক কভার লাগিয়ে রেখে বিদায় নেয় ইঞ্জিনিয়াররা। প্ল্যাটফর্মের দায়িত্বে থাকা কাস্টোডিয়ান ব্যস্ত থাকায় তাকে পাম্পের বিষয়টি না জানিয়ে পাম্পটি যাতে চালু করা না হয় এমন একটি লিখিত নির্দেশনা কন্ট্রোল রুমে রেখে চলে যায় তারা। সন্ধ্যা 6টায় রাতের শিফটের কর্মীরা দায়িত্ব বুঝে নেয়, কিন্তু রাত 14:45 দিকে প্ল্যাটফর্মের অপর পাম্প বি কাজ করা বন্ধ করে দেয়। এ অবস্থায় প্ল্যাটফর্ম চালু রাখার জন্য পাম্প এ চালু করা ছাড়া বিকল্প ছিল না, কিন্তু পাম্পে যাতে চালু করা না হয় এই নির্দেশনাটি কন্ট্রোল রুমের ভুল বাক্সতে ভরে রাখা হয়েছিল, যে কারণে সব ঠিক আছে ভেবে রাত 9:55 পাম্পে চালু করে দেয়া হয়। আর সেফটি ভালভ না থাকায় মুহূর্তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। খুব দ্রুত আগুন গোটা প্ল্যাটফর্মকে গ্রাস করে নেয়। এই ভয়াবহ দুর্ঘটনায় প্ল্যাটফর্মে থাকা 226 জনের মধ্যে 167 জনেরই মৃত্যু হয় এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ছিল 3.4 বিলিয়ন মার্কিন ডলার। ওয়াকি টকি লন্ডনের ঐতিহাসিক ফেঞ্চার স্ট্রিটে 38 তলা বিশিষ্ট 20 ফেঞ্চার স্ট্রিটের নির্মাণ কাজ শেষ হয় 2014 সালে। কাঁচে মোড়ানো এই বহুতল ভবনটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকি টকির আদলে এটি তৈরি করা হয়েছে, যে কারণে এটি ওয়াকি টকি বিল্ডিং নামেই পরিচিত হয়ে ওঠে। কিন্তু উদ্বোধনের কিছুদিনের মধ্যেই মানুষজন টের পেল দুঃসহ এক যন্ত্রণার কারণ হয়ে উঠেছে এই বিল্ডিং। সূর্যের আলো সরাসরি এই বিল্ডিং এর কাছে পড়লে তা অবতল আয়নার মতো কাজ করে এবং প্রতিদিন ঘন্টা 2-এর জন্য বিল্ডিংটির দক্ষিণ পাশের রাস্তায় প্রচণ্ড উত্তাপ তৈরি করে। কখনো কখনো রাস্তায় আশপাশের তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। বিল্ডিংটির কুখ্যাতি আরো ছড়িয়ে পড়ে যখন রাস্তার পাশে পার করা একটি গাড়ির বডি ওয়ার্ক সেই তাপে গলে যায় এবং এজন্য জরিমানাও গুনতে হয়েছিল বিল্ডিং ডেভেলপারকে। আর শুধু সূর্যের প্রতিফলিত আলোতেই ডিম ভাজি করে দেখিয়েছিলেন এক পত্রিকা রিপোর্টার। স্কাই স্ক্র্যাপারটি ওই রাস্তায় গাড়ি, সাইকেল, আসবাব, দোকানপাট অনেক কিছুরই ক্ষতি সাধন করে, আর এই কারণে স্কাই স্ক্র্যাপারটি ফ্রাই স্ক্র্যাপার নামেও পরিচিতি পায়। স্কাই স্ক্র্যাপার থেকে প্রতিফলিত সূর্যরশ্মির অত্যাচার থেকে বাঁচতে রাস্তায় অস্থায়ী ছাউনি তুলে দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। আর বিল্ডিংটির ডিজাইনার এজন্য গ্লোবাল ওয়ার্মিংকে দায়ী করে জানান, লন্ডনের মেঘলা আবহাওয়ার কথা চিন্তা করে স্কাই স্ক্র্যাপারটি ডিজাইন করা হয়েছিল। আর মজার বিষয় হচ্ছে এই স্কাই স্ক্র্যাপারটি তৈরিতে খরচ হয়েছিল 250 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। নতুন এসএনসিএফ ট্রেন ফ্রান্সের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি এসএনসিএফ এর যাত্রা শুরু হয়েছিল 1938 সালে। সে হিসেবে এই কোম্পানির অভিজ্ঞতার ঝুলি যে একেবারেই শূন্য তা নয়, কিন্তু 2014 সালে রেলওয়ে অপারেটর নেটওয়ার্ক RFF এর সাথে মিলে 1860 নতুন ট্রেন কেনার অর্ডার দেয় এসএনসিএফ, যার বাজার মূল্য ছিল 17.5 বিলিয়ন মার্কিন ডলার। 2016 সালে ট্রেনগুলো চলাচল শুরু করবে এমনই কথা ছিল, কিন্তু হিসাবে সামান্য একটি গণ্ডগোল হয়ে গিয়েছিল। নতুন ট্রেনগুলো ছিল দেশটির প্ল্যাটফর্মগুলোর জন্য সামান্য একটু চওড়া, মাত্র 20 সেন্টিমিটার বেশি চওড়া হওয়ার কারণে ট্রেনগুলোর প্ল্যাটফর্মে ঝোঁকার সুযোগ ছিল না। এই ভুলের জের টানতেই দেশটির 1300 বেশি রেলওয়ে প্ল্যাটফর্ম সংস্কার করতে বাধ্য হয় এসএনসিএফ এবং এজন্য আরও 60 মিলিয়ন মার্কিন ডলার গুনতে হয় কোম্পানিকে। কিন্তু কিভাবে এমন একটি হাস্যকর ভুল করেছিল কোম্পানিটি তার মোটামুটি একটি জবাব পাওয়া যায় RFF এর একজন মুখপাত্রের বক্তব্য থেকে। তিনি জানান, সমস্যাটি যতদিনে নজরে এসেছে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। বিগত 30 বছরের মধ্যে তৈরি করা প্ল্যাটফর্মগুলোর নকশা মাথায় রেখে কেনা হয়েছিল নতুন ট্রেনগুলো, কিন্তু দেশটিতে এরও বহু আগে তৈরি হওয়া ট্রেন প্ল্যাটফর্মের সংখ্যাও যে নেহাত কম নয় তা নিয়ে একেবারেই চিন্তা করেনি এসএনসিএফ। হাবলের আয়না বহু বছরের গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, শ্রম এবং সময় ব্যয় করার পর মহাকাশে পাঠানোর জন্য পৃথিবীর প্রথম এবং একমাত্র স্পেস টেলিস্কোপ হাবল পুরোপুরি তৈরি। অনাবিষ্কৃত এবং রহস্যময় মহাবিশ্বকে আরও ভালো করে দেখার এমন সুযোগ নিশ্চয়ই ভীষণ আনন্দের, সেই সাথে মহাবিশ্বের দারুণ পরিষ্কার ছবি তোলা এবং বিজ্ঞানীদের গবেষণায় আরও সহায়তা করবে এমনটাই আশা করেছিল সবাই।
কিন্তু পৃথিবীর কক্ষপথে স্থাপনের এক সপ্তাহের মধ্যেই নাসার গবেষকরা বলতে গেলে ভাষা হারিয়ে ফেললেন যখন তারা দেখলেন স্পেস টেলিস্কোপ থেকে পাঠানো ছবির শার্পনেস তাদের প্রত্যাশার ধারে কাছেও নেই। অনেক চেষ্টা করেও টেলিস্কোপটি ফোকাস শার্প করতে ব্যর্থ হয়। পরীক্ষা নিরীক্ষার পর গবেষকরা নিশ্চিত হন এর পেছনেই দায়ী টেলিস্কোপের মূল আয়না, যার আকার দেয় খুব সামান্য একটু ভুল হয়ে গেছে। যদি ওই আয়নাটি সম্ভবত বিশ্বের সবচেয়ে নিখুঁতভাবে তৈরি করা আয়না, কিন্তু এর পরিসীমা মাত্র 2.2 মাইক্রোমিটার ফ্ল্যাট হওয়ায় এটি ঠিকভাবে ফোকাস করতে অক্ষম। যে উদ্দেশ্যে হাবল টেলিস্কোপ পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছিল এই ভুলের পর তা পুরোপুরি কেচে যায়। টেলিস্কোপটি পৃথিবীতে ফেরত এনে সারানো ছিল এক কথায় অসম্ভব একটি কাজ, যে কারণে এই প্রজেক্টের নামই হয়ে যায় হোয়াইট এলিফ্যান্ট, অর্থাৎ গরিবের হাতি পোষা। কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞানীরা এর একটি সমাধান বের করতে সক্ষম হলেন। টেলিস্কোপের জন্য তৈরি করা হলো 2 সেট নতুন ধরনের আয়না, আর এগুলো হাবল টেলিস্কোপে স্থাপন করতে চালানো হয় একাধিক অভিযান, যা এই যাবৎকালে মানুষের মহাশূন্য অভিযানের সবচেয়ে জটিল অভিযানগুলোর একটি। লেক পাইনিয়ারের দুর্ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে রয়েছে লেক পাইনিয়ার, যা 1980 সালের আগ পর্যন্ত ছিল মিষ্টি পানির লেক। ছুটির দিনগুলোতে এখানে দেখা যেত বহু মানুষের ভিড়, কিন্তু মাত্র একদিনেই এ চিত্র পুরোপুরি বদলে যায়। 1980 সালের নভেম্বরের 20 তারিখ উইলসন ব্রাদার্স নামে একটি ড্রিলিং কোম্পানি লেক পাইনিয়ারের তলদেশে ড্রিলিং শুরু করে। মার্কিন কোম্পানি টেক্সাকোর সাথে চুক্তিবদ্ধ উইলসন ব্রাদার্স লেকের তলদেশে ড্রিল করে তেলের খোঁজ করছিল, আর লেকের নিচে ছিল ডায়মন্ড ক্রিস্টাল সল্ট কোম্পানির একটি লবণ খনি সুড়ঙ্গ। কিন্তু ড্রিলিং কোম্পানির ইঞ্জিনিয়ারদের কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেমে ভুলের কারণে ড্রিলটি লবণ খনির সুড়ঙ্গের ছাদ ফুটো করে ফেলে। পানির তোড়ে ফুটোটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং বিশাল আকৃতির ঘূর্ণি তৈরি করে লেকের সব পানি খনির ভেতর জমা হতে শুরু করে, আর সেই সাথে ঘূর্ণিটি গিলে নেয় গোটা ড্রিলিং প্ল্যাটফর্মটি, 11টি বার্জ, বহু গাছপালা এবং আশপাশের 65 একর জমি। ঘটনা শেষ কিন্তু এখানেই নয়। হঠাৎ পানি শূন্য হয়ে পড়ায় লেকের সাথে যুক্ত একটি খাল, যা কাছের ভার্মিলিয়ন উপকূলে গিয়ে পড়েছে, তার পানি উচ্চ দিকে প্রবাহিত হতে শুরু করে। এতে করে ধীরে ধীরে লবণাক্ত পানিতে ভরে যায় গোটা লেকটি, আর লেকের জীব বৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় টেক্সাকো এবং ড্রিলিং কোম্পানি উইলসন ব্রাদার্স ডায়মন্ড ক্রিস্টাল লবণ কোম্পানিকে 32 মিলিয়ন এবং স্থানীয়দের আরও 12.8 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। বাল্টিকেস। ভারী কার্গো পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল দানবাকৃতির জাহাজ এমভি বাল্টিকেস। 2007 সালের 11 জুলাই নির্মাণ শেষ হয় 486 ফুট লম্বা এই জাহাজটির, এবং এরপর থেকে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়ি পরিবহনের কাজে ব্যবহার করা হতো এই জাহাজটিকে। কিন্তু 2012 সালের ডিসেম্বরের 5 তারিখে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি। জাহাজটি কার্গো বোঝাই ছিল 1400-এর বেশি ব্র্যান্ড নিউ গাড়ি দিয়ে, যেগুলোর বেশিরভাগই ছিল জাপানের মিৎসুবিশি কোম্পানির তৈরি, আর এগুলো রাশিয়ার বাজারে বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু ডাচ উপকূল থেকে মাত্র 40-50 কিলোমিটার দূরে সাইপ্রাসের একটি কন্টেইনার জাহাজ কর্ভাস জের সাথে সংঘর্ষ ঘটে বাল্টিকেসের, আর মাত্র 15 মিনিটের মধ্যে সমুদ্রে পানিতে তলিয়ে যায় গাড়ি বোঝায় জাহাজটি। কর্ভাস জে জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও ভেসেছিল কোনো মতে, এবং বাল্টিকেসের জীবিত ক্রুদের উদ্ধারে অংশ নেয়। ব্যস্ত জাহাজ চলাচলের পথ এবং বাল্টিকেসের ট্যাঙ্কে থেকে যাওয়া তেল সামুদ্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে চিন্তা করে 2014 সালে পানির 35 মিটার নিচে ডুবন্ত জাহাজটি উদ্ধারে কাজ শুরু করা হয়। তুলে আনা হয় জাহাজ এবং ভেতরে থাকা গাড়িও, কিন্তু ততদিনে মূল্যবান জাহাজ বা 1500-এর মতো গাড়ি সবকিছু বাতিল জঞ্জালে পরিণত হয়েছে। ক্রুদের ভুলে এই দুর্ঘটনাটি ঘটেছিল বলে জানানো হয়েছিল বাল্টিকেস কার কেরিয়ারের পক্ষ থেকে। মিলেনিয়াম ব্রিজ। লন্ডনের টেমস নদীর উপর নির্মিত 1066 ফুট লম্বা লন্ডন মিলেনিয়াম ফুট ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1999 সালে। ব্রিজটি তৈরিতে খরচ হয়েছিল 24 মিলিয়ন মার্কিন ডলার। 2000 সালের 10 জুন ব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, আর ওই দিনই অন্তত 1 লাখ মানুষ পারাপার করেছিল মিলেনিয়াম ব্রিজ। কিন্তু বিপত্তি বাদল যখন দেখা গেল একসাথে বহু মানুষের হাঁটার ফলে ব্রিজটি আক্ষরিক অর্থেই দুলতে শুরু করেছিল। ব্রিজের নকশার কোনো ত্রুটি থেকে এমনটা হয় এবং এই দুলুনির মাত্রা সবাইকে উদ্বিগ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, যে কারণে ব্রিজটি উদ্বোধনের মাত্র 2 দিনের মাথায় পথচারী পারাপার বন্ধ করে দিতে হয়েছিল কর্তৃপক্ষকে। পরে পারাপারকারীর সংখ্যা নির্দিষ্ট করে খুলে দেওয়া হয় ব্রিজ। এতে করে ব্রিজের দুপাশে মানুষের দীর্ঘ লাইন জমে যাওয়ার নতুন সমস্যা সৃষ্টি হল, কিন্তু ব্রিজের দুলুনির সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব হল না। পরবর্তীতে 2001 সালের মে মাস থেকে 2002 সালের জানুয়ারি পর্যন্ত ব্রিজটি সংস্কার করা হয়, এবং এজন্য অতিরিক্ত 65 লাখ মার্কিন ডলার খরচ করতে হয়েছিল দেশটিকে। আলাস্কা বিক্রি। অভাবনীয় মনে হলেও 1867 সালে আলাস্কা ভূখণ্ডটি তৎকালীন রুশ সাম্রাজ্যের কাছ থেকে কিনে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
কিন্তু তার আগ পর্যন্ত 15,18,800 বর্গ কিলোমিটারের বিশাল অঞ্চলে খুব কম মানুষেরই পদার্পণ ঘটেছিল। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বহুদূরে হওয়ায় একদিকে পরিবহন ব্যবস্থা যেমন ছিল ব্যয়বহুল, অন্যদিকে আলাস্কা দখলে রাখাও লাভজনক হচ্ছিল না দেশটির জন্য। সেই সাথে পর্যাপ্ত লোকবলের অভাবে আলাস্কা যে কোনো সময় যুক্তরাজ্য দখল করে নিতে পারে, এই আশঙ্কায় সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর 1867 সালের 30 মার্চ আলাস্কা বিক্রি করে দেওয়া হয় মাত্র 72 লাখ মার্কিন ডলারে। আলাস্কা হাতছাড়া করে রাশিয়া যে কত বড় বোকামি করেছিল তা উন্মোচিত হয় কয়েক বছর পরেই। স্বর্ণ, কয়লা বা তেলের মতো প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে আলাস্কাকে জানতে পারে বিশ্বের মানুষ, কিন্তু ততদিনে আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তিতে পরিণত হয়েছে। S-80+ সাবমেরিন। স্প্যানিশ নৌবাহিনীর গর্ব হতে পারত S-80+ সাবমেরিন, কিন্তু 2013 সালে সাবমেরিনটির নির্মাণ কাজ যখন প্রায় শেষের দিকে, সংশ্লিষ্টরা খেয়াল করলেন সাবমেরিনটি যে শুধু আকারেই দানবীয় হয়েছে তাই নয়, এর ওজনও দাঁড়িয়েছে অপ্রত্যাশিত। ইঞ্জিনিয়ারদের হিসেবের চেয়েও 68 টন বেশি ভারী হয়ে গেছে এর ওজন। তাতে অবস্থা এমন দাঁড়ালো যে এটি এতটাই ভারী হয়ে গেছে যে এর পক্ষে পানির উপর নিরাপদে ভেসে ওঠা সম্ভব হবে না। কিন্তু এই প্রজেক্টে বহু পরিমাণে টাকা বিনিয়োগ হয়ে যাওয়ায় নির্মাণাধীন S-80 সাবমেরিনের নকশা নিয়ে আবারও মাঝে নামে নির্মাণ প্রতিষ্ঠান। সাবমেরিনের হালের দৈর্ঘ্য বাড়িয়ে ওজনের সমতা আনার শ্রমসাধ্য প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে সাবমেরিনের দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছে 81 মিটারে, আর এই কাজে আরও 18 মিলিয়ন মার্কিন ডলার গুনতে হয় স্প্যানিশ সরকারকে। পরবর্তীতে একজন সাবেক স্প্যানিশ সরকারি কর্মকর্তা জানান, নকশা করার সময় একটি দশমিক ভুল জায়গায় পড়ে যাওয়ায় হিসেবে এমন গরমিল হয়েছিল। আর খুব সম্প্রতি জানা গেছে মডিফিকেশনের পর সাবমেরিনের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় তা ডকের দৈর্ঘ্যের চেয়েও বেশি হয়ে গেছে, যে কারণে কার্টাজেনার ডকে ভেড়ানো সম্ভব নয় এই সাবমেরিন। আশা করা হচ্ছে 2022 সাল নাগাদ 1.5 বিলিয়ন ডলারের এই সাবমেরিন স্প্যানিশ নৌবাহিনীতে যুক্ত হবে। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।